আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবারও হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি। তো এখন হচ্ছে আমার কাকাতো ভাই পুকুরে নেমেছে মাছ ধরার জন্য। পুকুরে আগে থেকে জাল ফেলানো ছিল, তো যেদিন জাল ফেলাবে তার পরের দিন হচ্ছে উঠাতে হয়। তো পুকুরের হচ্ছে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত জাল গাঁথা রয়েছে, হয়তো কোনো লাঠি অথবা টুনির মাধ্যমে আটকিয়ে রাখা হয়, কারণ এভাবে হচ্ছে আমি কখনো আগে মাছ ধরা দেখিনি। তো যেগুলো গেঁথেছিল সবগুলো উঠিয়ে আনছে, দেখা যাক কেমন মাছ পায় আর কি। তো কাকি বলছিল যে এখানে হচ্ছে সবাই মাছ ধরতে জানে, আর মাছের সিজনে কেউ মাছ কিনে খায় না, সবাই মাছ ধরে। আর যেহেতু দাদাবাড়ির পাশে বড় নদী রয়েছে, তো সবাই কিন্তু সেখান থেকেই মাছ ধরে। ইলিশ মাছের সিজনে সবাই এখানে সবাই হচ্ছে প্রচুর মাছ ধরে থাকে, সব হচ্ছে একদম তাজা মাছ, কেউ কিন্তু এখানে মাছ কিনে খায় না। যার যখন মাছের প্রয়োজন পড়ে হয় নদী থেকে তুলে আনে, নয়তো পুকুর থেকে ধরে। আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন হচ্ছে নদীর অনেক বড় বড় তাজা মাছ খেয়েছি, সেই তুলনায় এবার যে আসলাম কি হয়েছে জানি না। তো এই মাছ ধরা এবং পাওয়া দুটোর সময় রয়েছে, একটা হচ্ছে জো আর একটা হচ্ছে ভাটা, মানে একটা সময় হচ্ছে প্রচুর মাছ পাওয়া যায় আর একটা সময় মাছের সংখ্যা অনেক কমে যায়, মানে কোথাও মাছ পাওয়া আর কি কষ্টকর, আর সেই সময়টাতে হচ্ছে বাজারেও মাছ থাকে না, কারণ মাছ যদি ধরতে না পারে তাহলে মাছ বাজারে তুলবে কীভাবে। আর এই মাছগুলোই হচ্ছে আমরা ঢাকায় যে মাছগুলো খেয়ে থাকি এখান থেকেই হচ্ছে বেশিরভাগ মাছগুলো যায়, সেই সময়টাতে আমাদের ওইখানেও কিন্তু মাছের দাম তুলনামূলক বেড়ে যায়। আর আমরা এখন এমন একটা সময় এসেছি মানে এই সময়টাতে হচ্ছে মাছ পাওয়া যায় না, তো সেই কারণে হচ্ছে আমার দাদা অনেক আফসোস করতেছে। তারপরও হচ্ছে এখানে আসার পর থেকে আমরা এখন পর্যন্ত অনেক মাছ খাচ্ছি, আর হচ্ছে দাদা সেদিনও অনেকগুলো মাছ আনছে, তারপরও বলছে যে একটা থাকে না যে সিজনের সময় বড় বড় মাছ আনবে, তো সেইটা হচ্ছে না, যার জন্য তার এটা আফসোস। তো সেসব না হয় বাদই দিলাম যে এনজয়টা আমরা সবাই মিলে করছি, এটা আসলে আমাদের সারা জীবন মনে থাকবে। তো ইদানিং হচ্ছে শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, ভিডিও এডিটিং করতে মন চাচ্ছে না, মানে ভিডিও এডিটিংয়ে যদি মন না থাকে তাহলে সেই ভিডিও এডিটিং করাগুলো সুন্দর হয় না। আর যেহেতু প্রায় জায়গায় ভয়েস ওভার দিচ্ছি তো মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যাচ্ছে, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এইভাবে হচ্ছে মাছগুলো ধরছে, একদিক থেকে জাল টান দিচ্ছে আর একদিকে যে মাছগুলো বাঁধছে তো সে মাছগুলো আবার জাল থেকে সরিয়ে নিচ্ছে। আমি আগে কখনো এভাবে মাছ ধরা দেখিনি, তো এটাই ফার্স্ট টাইম। আর সেই সাথে হচ্ছে আমার কাকা তো বনো পানিতে নেমে গেছে, এত পিচ্চি, ঠিক আছে তারপরও হচ্ছে ওরা সাঁতার জানে। এখানে যে কয়টা গ্রামের পিচ্চি বাচ্চা যত ছোটো বাচ্চা থাকুক না কেন সবাই কম বেশি সাঁতার জানে, আর আমি এত বড় হয়েও সাঁতার শিখতে পারলাম না। তো যাই হোক, এখানে এসেও ট্রাই করেছিলাম কিন্তু হয় না। আর এই তো এই মাছগুলো ধরেছে, তাও কিন্তু মাশাআল্লাহ অনেক মাছ পেয়েছে, ছোট বড় সব কিছু মিলিয়ে বেশিরভাগ হচ্ছে এখানে তেলাপিয়া মাছ রয়েছে। এরপরে আর কিছু শেয়ার করা হয়নি। এখন হচ্ছে বাজে প্রায় 9টা, আর এখন হচ্ছে আমরা আছি ফুপুর বাসায়। এখানে ফুপি হচ্ছে ফুল পিঠা বানিয়েছে, আর এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছে, তো সব হচ্ছে ফুপি সার্ভ করে দিচ্ছে। আমাদের এখানে অনেকটা আগেই আসার কথা ছিল, আসলে হয়তো আপনাদের সাথে পিঠা বানানোর রেসিপিটা শেয়ার করতে পারতাম। সবাই অনেকটা ক্লান্ত ছিলাম তাই সন্ধ্যার পরে হচ্ছে আমরা একটু বিশ্রাম নিয়েছি, এরপরে হচ্ছে আস্তে ধীরে আসলাম। তো আমার আসলে একদমই আসার ইচ্ছে ছিল না, মনে চাচ্ছিলো যে ঘুমানোর জন্য, কারণ শরীর এত ক্লান্ত যে ঘুমোতে ইচ্ছে করছিল। পরে ভাবলাম যে না যাই, কারণ এখানে আসছি তো ঘোরাঘুরি করার জন্য, সবার সাথে একসাথে মজা করার জন্য, বাসায় গিয়ে না হয় ঘুমানো যাবে। তবে এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো যদি মিস করি সেগুলো তো আর ফিরে আসবে না। তো এইভাবেই হচ্ছে চলে আসলাম, আর এখানে হচ্ছে সামনের রুমে সব ছেলেরা খাচ্ছে। এখানে হচ্ছে আমার ফুপারা রয়েছে, তারপরে কাকারা, আমার দাদা, আমার ভাই, আব্বু, হাজবেন্ড, তো সবাই মিলে খাচ্ছে আর কি। আর আমার ছোট ফুপোতো ভাই হচ্ছে সবাই কিনে দিচ্ছিল।
ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন এবং এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি তারা ছোট্ট করে এটি লাইক দিয়ে দিবেন, আর যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাদের খাওয়া শেষে এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসেছি। তো এখানে হচ্ছে কয়েকটা কাঁথা সেলাই করেছে, এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের কাঁথা, তো পাটির উপরে হচ্ছে এগুলো আবার বিছিয়ে দিয়েছে। গ্রামে আমি দেখেছি সবাই অবসর সময়ে কাঁথা সেলাই করে। তো খাওয়ার সময় দাদু গল্প করছিল আমার যে আপন দাদু ছিল তাকে নিয়ে। আমরা আসলে আমার আপন দাদুর সম্পর্কে অনেক কিছু জানি না, কারণ তাকে আমরা কখনো চোখের দেখাও দেখিনি। তিনি দেখতে কেমন ছিলেন, তার কি পছন্দ অপছন্দ, তো এগুলো সব কিছু মিলিয়েই গল্প করছিল। তবে যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।